মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার সংগ্রামে অপরিহার্য ভূমিকা তিনি পালন করেছিলেন। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী, তারই অঙ্গ হিসেবে নয় বনমালীপুর কেন্দ্রের অন্তর্গত মহাত্মা গান্ধী মেমোরিয়াল বিদ্যালয়ের গান্ধীজির মর্মর মূর্তিটি স্বচ্ছতা অভিযান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন সাংসদ সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টি তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি, সেবা সপ্তাহ যে আমরা উদযাপন করছি তারই অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। বৃক্ষরোপণ থেকে শুরু করে স্বচ্ছ ভারত থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আমরা উদযাপন করছি, এবং যারা আমাদের মহারিষিরা রয়েছেন এবং স্বাধীনতা সংগ্রামী যেখানেই আমাদের প্রতিমূর্তি রয়েছে সেই সমস্ত জায়গায় স্থানগুলিকে পরিষ্কার করা, মূর্তিগুলিকে পরিষ্কার করা, তাতে মাল্যদান করা, এই সমস্ত কর্মসূচি আমরা পালন করছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের নয় বনমালীপুর অন্তর্গত মহাত্মা গান্ধী স্কুলে জাতির জনক মহাত্মা গান্ধীর একটা মর্মর মূর্তি রয়েছে, সেখানে আমরা পরিষ্কার করে সেখানে মাল্যদান আমরা করেছি।